এবার কেন্দ্র সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী জনসভা করল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। শুক্রবার বিকেল তিনটেই সোনামুখী ব্লকের হামিরহাটি পঞ্চায়েতের রামপুরে সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়। পেট্রোল ডিজেল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যবৃদ্ধি এবং কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এই প্রতিবাদী জনসভার আয়োজন, যার পুরো তত্ত্বাবধানে ছিলেন সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কদম লোহার। প্রতিবাদী জনসভার আগে স্থানীয় যুবকরা মোদি হটাও দেশ বাঁচাও নামে একটি নাটক পরিবেশন করেন, যেখানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং রাজ্য সরকারের সপক্ষে সঠিক তথ্য তুলে ধরা হয়। সোনামুখী বিধানসভা এলাকায় যুব তৃণমূল কংগ্রেসের এই প্রতিবাদী জনসভা বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের সংগঠন এবং যুবকর্মীদের আরও বেশি করে উজ্জীবিত করবে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এই কর্মসূচিকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। প্রায় 3,000 কর্মী সমর্থকদের জমায়েত আবারও প্রমাণ করল সোনামুখী বিধানসভা এলাকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা আজও সাধারণ মানুষের মধ্যেই রয়েছে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কদম লোহার, যুব সহসভাপতি কাঞ্চন দাস, সোনামুখী ব্লক কোর কমিটির সেক্রেটারি সুজিত রায়, হামিরহাটি অঞ্চল সম্পাদক দুলাল কারক, অঞ্চল সভাপতি হারাধন বাউরি, বাঁকুড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সহসভাপতি আতাউল হক, সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় সহ একাধিক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। জনসভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সোনামুখী ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী কদম লোহার জানান, আজকে কেন্দ্র সরকার যেভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধি করে চলেছেন তাতে নাজেহাল অবস্থা হতে হচ্ছে সাধারণ মানুষদের। তাই তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে আজকে এই প্রতিবাদী জনসভার আয়োজন করা হয়েছে। আজকে আমাদের প্রোগ্রামটা ছিল মূলত আমাদের বাংলার প্রতি কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা দিনের পর দিন বছর পর বছর করে যাচ্ছে এবং কৃষকদের প্রতি সাধারণ মানুষের প্রতি যে বঞ্চনা, এই বিশেষ করে কৃষি বিল নিয়ে, সেই কৃষি বিল নিয়ে আমার বাংলার মানুষ প্রচণ্ড অসন্তোষ এবং তারা প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সেই কৃষি বিলের বিরুদ্ধে আমরা আজকে একটা সোনামুখী যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা একটা প্রতিবাদ সভা করলাম। যুব আমাদের সোনামুখী বিধানসভা এলাকায় যে সমস্ত যুব কর্মীরা আছে, আমাদের যুব ভাইয়েরা যুব বোনেরা সব সময় যে তারা যুব সংগঠনটা করে বলে যে যুব সঙ্গী যুক্ত থাকে তা নয়, তা আমাদের যুবরা মাদার ছাত্র সবাইকে মানে সকলের যে কোনো সংগঠনের কাজে আমাদের যুবরা সবসময় হেল্প করে। আজকে প্রোগ্রামে আমাদের প্রায় 2,500 থেকে 3,000 লোক হয়েছে। আমার নাম হচ্ছে কদম লোহার, আমি সোনামুখী ব্লকের যুব সভানেত্রী এবং বাঁকুড়া জেলা পরিষদের সদস্য। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, বাংলার খবর।